এবং হাঁটু ব্যথা এতটাই কমন যে প্রতিটা ঘরে ঘরেই মনে হয় এমন রোগী রয়েছে। তো ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথাটা এত কমন কেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি যদি শুরুতে ঘাড় ব্যথা নিয়ে কথা বলি, ইদানিং প্র্যাকটিসে আমার এবং আমি অন্য যারা ডাক্তাররা যারা রুগী দেখে, আমাদের যে ডাটা আছে দেখা যাচ্ছে ঘাড় ব্যথার অন্যতম মানে সবচেয়ে বেশি রুগী, মানে এই যে যদি আপনি দেখেন ইয়াং রুগী, আচ্ছা, এরা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা কোনো জব করে বা কোনো এখন ওয়ার্কিং মানে ইয়াতে আছে, লাইফস্টাইলে আছে, কোথাও না কোথাও কোনো কাজে জড়িত বা কোনো অ্যাক্টিভিটিসে জড়িত। তো আমরা যদি ঘাড় ব্যথা দেখি, সেটা কমন কিছু সমস্যা ঘাড়ে হতে পারে, অনেক কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। এর মধ্যে হচ্ছে দেখা যায় যে যদি ব্লাড প্রেশার ফল করে মানে লো হয়ে যায় তাও ঘাড় ব্যথা হয়, হাই হয়ে যায় তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে। সার্ভাইকোজেনিক হেডেক বলতে একটা কথা মানে কথা আছে। তারপর হচ্ছে মাথার মাথায় বা ব্রেনে যদি কোনো সমস্যা হয় তা থেকেও কিছুটা ঘাড়ে সমস্যা বা ব্যথা হতে পারে। অনেক সময় কানের সমস্যা থেকেও ঘাড় ব্যথা হতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে আমি বললাম মানে যেগুলো লেস কমন টাইপ মানে সমস্যাগুলো, কিন্তু মোর কমন হচ্ছে আমাদের ঘাড়ের ইন্টারনাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থাকে, আপনি জানেন যে আমাদের ঘাড়ের সাতটা ভার্টেব্রা দ্বারা ঘাড়টা গঠিত এবং প্রতিটি ভার্টেব্রার মাঝখানে আছে ইন্টার ভার্টেব্রাল ডিস্ক, এবং এখানে মানে প্রতিটি ভার্টিব্রা একটা ক্যানেলের মতো সরু পিছনে ফোরামেন তৈরি করে, এবং যেটা দিয়ে আমাদের স্পাইনাল কর্ড একেবারে ঘাড় থেকে পিঠ হয়ে কোমর পর্যন্ত চলে যায়, যেটা মাথার সাথে সংযুক্ত, এবং সেই কর্ড থেকে আবার দুই ভার্টেব্রার মাঝখানে মাঝখানে থেকে ইন্টার ভার্টেব্রাল ফোরামেন, সেখান থেকে নার্ভ আমাদের হাতে ঘাড়ে বা চেস্টে বিভিন্ন জায়গায় পাস করেছে। তো আমাদের কমন যে সমস্যাটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে ঘাড়ের মেকানিক্যালি, স্পেশালি ডিস্ক, স্লিপ ডিস্ক বা স্লিপ সরে যাওয়া, ডিস্ক ফুলে যাওয়া, ডিস্ক বালজিং, মানে তারপরে এই হচ্ছে সমস্যাগুলো হয় সাধারণত সবচেয়ে আমাদের বেশি। নিজেদের দ্বারাই এগুলো আসলে তৈরি, হ্যাঁ, যেহেতু আমরা পশ্চারটা ঠিকভাবে মেনটেন করি না, এটা একটা কারণ হতে পারে। সেটাই মূলত এখন মেইন কারণ। আমরা যে স্টাডিগুলো পাচ্ছি প্রায় আমাদের কাছে ইয়াং রুগী আসে 20-25 বছর বয়সে, হুম হুম তার যদি হিস্ট্রি নেই, আসলে ট্রেন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে চেঞ্জ যেমন হয়ে ছিল গিয়েছে। যে একটু বেশি বয়সে দেখা যেত যে এই ধরনের ব্যথাগুলো মানুষ ফিল করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক আর্লি এজেই শুরু হয়ে যায়। সেটা হচ্ছে, কিন্তু আপনার ওই আগের যে ঘাড় ব্যথা মানে এজিং প্রসেস জনিত যে ঘাড় ব্যথা রুগীগুলো, হুম হুম স্পেশালি স্পন্ডাইলোসিস বা বিভিন্ন আর্থ্রাইটিসে ইনডিউসড বা বয়স জনিত যে চেঞ্জগুলো আসে, হুম অনেক সময় এই রুগীগুলো আছে, এই রুগীগুলো কিন্তু এদের ব্যথার ধরন, প্রকৃতি আর আমি যে রুগীর কথা এখন বলছি হুম হুম ইয়াং এইজের টোটালি ভিন্ন। ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, কারণ যারা বয়স্ক তাদের ব্যথাটা মাঝে মাঝে কমে যায়, অনেক দিন ভালো থাকে, কিছুদিন হয়তো গরম সেঁক দিলে, একটু পেন কিলার খেলো, একটু হুম হুম মোটামুটি একটু এক্সারসাইজ করলে বা কোথাও দু একদিন ফিজিওথেরাপি নিলে সে ইম্প্রুভ হয়ে যায়, আবার হয়তো দেখা দেয়। বাট এটা কোনো মানে আমি বলবো ক্রনিক একটা পেইন। কিন্তু যারা এই এখন যে কথাগুলো বলছি যে তাদের হুম হুম বয়স আপনার 18 থেকে শুরু করে 40-এর মধ্যে, এই রুগীগুলো মানে সিভিয়ার, আমরা যদি পেইন স্কেল দেখি হুম হুম প্রায় নিয়ার অ্যাবাউট 10 স্কেলে তারা পেইন নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তো এই এই ক্ষেত্রে রুগীর পাশাপাশি রুগীর দেখা যাবে যে অস্থিরতা, রুগী অনেক সময় সুইসাইড করার টেন্ডেন্সি নিয়ে আসে, অনেক সময় তার এসে বলে যে স্যার আমার হাতটা কেটে দেন বা এই জাতীয় তার একটা পেইনের পারসেপশন নিয়ে আসে। মানে তো পেইনটা এতটাই বেশি থাকে যে তার মানে অভিব্যক্তিগুলো এরকম হ্যাঁ, হয়ে এইভাবে থাকে। সে প্রকাশ করে। তো এর এর মূল কারণই হচ্ছে আমাদের বর্তমান যে লাইফস্টাইল। আমি বারবার সবাইকে বলে আসছিলাম যে আমরা কম্পিউটার ব্যবহার, হুম হুম ল্যাপটপ ব্যবহার, ট্যাব, ইভেন কি মোবাইল ফোন, এখন অনলাইনে ক্লাস হচ্ছে, টিচার ক্লাস নিচ্ছে, সেও তো একজন মানে সেও সে তার একটা বয়সটা হয়তো একটু বেশি বা হুম হুম স্টুডেন্টদের বয়স কম, তারাও ক্লাস নিচ্ছে করতেছে, কিন্তু সবাই কেউ হয়তো মোবাইল ফোনে করছে, কেউ হয়তো ল্যাপটপে, কেউ ট্যাবে। এই ক্ষেত্রে যে বসার ধরনটা, কারণ গত প্রায় 1 বছর ধরে কিন্তু সবাই এইভাবে অনলাইনে হুম হুম যোগাযোগ মেনটেন করছে বিভিন্নভাবে, আর বিশেষ করে বাচ্চারা তো সেটা মেনটেন করেই না এবং করতে পারে না, পারে না। হ্যাঁ, এবং হয়তো বা অনেক সময় দেখা যায় যে বলা হচ্ছে কিন্তু শুনছে না। শুনছে না, আমলে নিচ্ছে না। হুম যখন হুম আমরা রুগী পাই বা বলি হ্যাঁ আপনার এই সমস্যা থেকে সমস্যাটা হয়েছে, হুম তখন হুম সে হয়তো বুঝতে পারে, কিন্তু ততদিনে তো সে অলরেডি আক্রান্ত। হুম হুম তো এই জিনিসগুলো আমাদের এখন খেয়াল করতে হবে যে আমরা ফ্রন্ট টু ফ্রন্ট যেন আমরা ক্যামেরাগুলো ইউজ করি, মানে যে
ল্যাপটপ ট্যাব এবং স্ট্রেট বসে কাজ করতে পারি, অথবা দাঁড়িয়েও সে স্ট্রেট ক্লাস নিতে করতে পারে। কিন্তু অনেকে দেখা যায় টেবিল নিচু টেবিলে ল্যাপটপ রেখে সে বসে বসে ক্লাস করছে বা নিচ্ছে, তার জন্য সে সামনে ঝুঁকে কাজ করতেছে, আবার অনেকে মোবাইল ফোনে করতেছে। তো এখন একটা মডার্ন, আসলে যত রোগ বালা মুসিবত আসবেই কিন্তু পাশাপাশি আমাদের টেকনোলজি কিন্তু আপডেট হচ্ছে। এখন কিন্তু মানে আপনার মোবাইল ফোন রাখার জন্য একটা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, এবং স্ট্যান্ডগুলোর আপ ডাউন সব করা যায়, সব অ্যাঙ্গেলে কিন্তু করা যায়। সো এই জাতীয় আমরা যে কিন্তু কোনো অ্যাঙ্গেলে মুভ করে এবং সেটা সুবিধাজনক জনক একটা অবস্থানে অবস্থানে সে নেওয়া সম্ভব। নেওয়া সম্ভব। তো আমরা যেন এই জাতীয় ডিভাইসগুলো পাশাপাশি ব্যবহার করি, এবং এটা মানে ব্যবহার করার ক্ষেত্রে শুধু আর্গোনমিক্স মেনটেন করতে হবে, মানে কারেকশন করে দেন কাজ করবে। মানে বসার ক্ষেত্রে যদি আমি যেমন এখানে বসছি, আমার ক্যামেরা সামনে স্ট্রেট, যদি ওটা আমার ল্যাপটপ হয় তাহলে আমাকে সোজা দেখতে হবে, কিন্তু আমি যদি নিচে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি তাহলে ঘাড়ে প্রবলেম হবেই, মাস্ট। এটা বেশি সময় নেয় না, বিশেষ উইদিন করে 15 টু বর্তমান পরিস্থিতিতে, এখন যেরকম পরিস্থিতি এবং এতটা অনলাইনেই সব কাজ আসলে করা হচ্ছে, বেশি বেশি কাজ করা হচ্ছে, পড়াশোনা করা হচ্ছে, সো এই প্রবলেমগুলো মনে হয় আরো বাড়ছে। হ্যাঁ, আমার মনে হয় যারা এই প্রোগ্রামটি দেখছে সবাই যদি একটু সচেতন হুম হয়, হুম অবশ্যই ক্লাস করবে ক্লাস নিবে সবই ঠিক আছে, কিন্তু আমরা ল্যাপটপ বা কম্পিউটার এই ব্যবহারটা কিভাবে করতে হবে হুম হুম জাস্ট এই জিনিসটা তাকে মেনটেন করতে, বা মোবাইল ফোনটা সে যেন একটি স্ট্যান্ড ব্যবহার করে এবং স্ট্রেট বসে ফ্রন্ট মানে আই লেভেলে নিয়ে হুম আসে। হুম মানে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার আই লেভেলটা হাই হবে, হুম হুম ওই লেভেলে তাকে মানে মনিটরটা নিয়ে আসতে হবে, সেম বসলে বসার লেভেলে নিয়ে আসতে হবে। বা অনেকে শুয়ে শুয়ে করতে পারে, হুম আমরা হুম যেটা বলি প্রোন লাইং, উপর হয়ে শুয়ে, তো সেই ক্ষেত্রেও ওই আই লেভেলে তাকে মেনটেন করতে হবে। তো এই জিনিসগুলো যদি সে মেনটেন না করে তাহলে ঘাড়ে সমস্যা হবে। আর না, পাশাপাশি অনেকেই মনে করে যে খুব সিম্পল ব্যাপার, মানে ব্যাপারটা খুব ছোট, কিন্তু এটা যদি মেনটেন না করা হয় এবং দিনের পর দিন যদি এটা করা হয়, তখন কিন্তু একটা না একটা সমস্যা হবেই। হ্যাঁ মাস্ট, আপনার আমরা এখন ইয়াং রুগী মোস্ট অফ দ্য বেশি পাচ্ছি, এবং তার আমি বলছিলাম তো আপনার হুম যে হুম সিভিয়ার পেন নিয়ে আসে, যেটা সিভিয়ার আমরা পেনে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম আমার নাম কামাল আহমেদ, আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ জি জি, আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি বলছি আর কি, আমার হাতে এই মানে আর্থ্রাইটিস এর প্রবলেম আর কি, এটা অনেক বছর, যেমন 15-20 বছর হয়ে গেছে। তো আমি যেহেতু বাইরে, দেশের বাইরে থাকি, হুম তো এটা হচ্ছিল কি, আমি ডাক্তারের কাছে যখন অ্যাপ্রোচ করি, ওরা আমাকে ইঞ্জেকশন পুশ করতো। ওই ইঞ্জেকশনটার নাম ছিল ডিপো মেট্রো। হুম 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 ওটা আমি প্রায় ধরেন অ্যাবাউট 10-12 মানে ইঞ্জেকশন নিয়েছি। হুম 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 তারপর ফাইনালি এগুলো ইঞ্জেকশন দিলে 7-8 মাস এটা ব্যথাটা বন্ধ হয়ে যায় আর হয় না, হুম হুম তারপর আবার আসে, বুঝছেন? হুম তখন আমি আবার ডাক্তার কাছে গেলাম, 12টা ইঞ্জেকশন দেওয়ার পর ডাক্তার বলছে না, ইট ইস এনাফ, উই ক্যানট গিভ ইউ মোর ইঞ্জেকশন বিকজ ইট ইস হার্মফুল টু ইউর বডি। হ্যাঁ, হুম 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 তো আমি এজ এ এজ এ সাইড ইফেক্ট আমি পেলাম আমার চোখে ছানি চলে আসছে, দুইটা চোখে, বুঝছেন? হুম তো আমাকে ডাক্তার বলছে যে ডিউ টু দ্যাট হরমোন ইঞ্জেকশন, আমি স্টেরয়েড ইঞ্জেকশন, আপনার চোখের ছানিটা আসছে। তখন আমি আর ইঞ্জেকশনটা নিচ্ছি না। তো এখন আমার হাতে ব্যথা আবার রিওকারেন্স হয়েছে, তো আমি ইঞ্জেকশন নিচ্ছি না। ওই জাস্ট কি করতেছি আমি, ওই আপনার হিট থেরাপি, তারপরে একটু কোল্ড থেরাপি, এগুলো নিজেই নিচ্ছি আর কি। হ্যাঁ, হুম তো এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোনো মেডিসিনের কোনো রেমেডি আছে কিনা ইনস্টিটিউট অফ ইনজেকশন, ওটা আমি একটু জানতে চাই। আচ্ছা, আপনার ব্যথাটা কি শোল্ডারে? শোল্ডারে, না, আমার ব্যথা আঙ্গুলের মধ্যে, হাতের আঙ্গুলের মধ্যে। হাতের আঙ্গুলে? আপনার এই যে আঙ্গুলের ব্যথাটার কারণ কি ডাক্তার সাহেব বলেছে কি? আর্থ্রাইটিস বলেছিল? হ্যাঁ, আর্থারাইটিস বলছিল। আচ্ছা আচ্ছা, আপনি মানে কোন দেশে থাকেন? আমি আমি দুবাইতে থাকি স্যার, এবং ক্যানাডাতে থাকি। বয়স কত আপনার? আমার বয়স 66। 66। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। ওনার আর্থ্রাইটিস জনিত জয়েন্টে পেইন হয়। এখন আসেন, আর্থ্রাইটিস যেহেতু কনফার্ম, হুম হুম তাহলে এটা ট্রিটমেন্ট কি? হ্যাঁ, ট্রিটমেন্ট উনি যে স্টেরয়েড ইনজেকশন নিচ্ছিল হুম হুম সেটা অনেক সময় দেওয়া হয়, এটা অথেন্টিক্যালি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট হুম আছে। হুম আর দীর্ঘমেয়াদী আর স্টেরয়েড লং টার্ম ইফেক্টটা অনেক খারাপ, অনেক মানে খারাপ, স্টেরয়েডের ক্ষেত্রে স্টেরয়েডের একটা ক্ষেত্রে লং টার্ম ইফেক্ট আছে যেটা খুবই খারাপ, খুবই অনেকগুলো খারাপ। আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন বছরে হয়তো 3 থেকে 4 বার মানে এর বেশি স্টেরয়েড নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। হুম হুম উনি কিন্তু অনেক সেশন নিয়েছে অলরেডি, 10-12 বার নেওয়া হয়েছে, তো যার কারণে ওনার এখন নতুন আর একটা সাইড ইফেক্ট তৈরি হয়েছে। এখন
এটা একটা ট্রিটমেন্ট। নাম্বার টু হচ্ছে, এটা দ্বিতীয় ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন চিকিৎসা, যেটা আমরা বারবার কথা বলছি, রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশনে কি করা হয়, পেইন ম্যানেজ করা হয়, আর নাম্বার টু জয়েন্ট রেঞ্জ অফ মোশন, মাসেলের পাওয়ার, মাসেলটাকে ফাংশনিং রাখা হয়, হাটটাকে। তো সেই ট্রিটমেন্টটা কিন্তু ওনার আসলে বেসিক্যালি হয় নাই, হয়তো যে দেশে থাকে। এখানে অনেকগুলো ব্যাপার আছে, দুবাইয়ের চিকিৎসা প্রোটোকল আর কানাডার চিকিৎসা প্রোটোকল এক না, নাম্বার ওয়ান, আর তাদের সাথে আবার আমাদের কোনো মিল হবে না, মানে প্রোটোকলগুলো কিন্তু একরকম না। এটা প্রত্যেকটা চিকিৎসা ডিপেন্ডস অন ওই দেশের সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস, আর্থিক ব্যাপার, তারপরে হচ্ছে কতটুকু আপগ্রেড বা ওই মানে প্রত্যেকের দেশের সিলেবাসও তো ডাক্তারদের কিন্তু আলাদা। তো এই জিনিসগুলা মানে বা সিস্টেম, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাও কিন্তু ভিন্ন। তো আমি বলবো যে আপনার কানাডাতে কিন্তু অন্তত আপনার ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি দেওয়ার কথা ছিল, হয়তো এটা রেফার সিস্টেমের ব্যাপার, আপনার জিপি বা যে দেখছে প্রাইমারি আপনাকে তাকে বলা উচিত ছিল যে আর তুমি আরো বেটার রেফার করার চেষ্টা করো। তো আপনার এটার বেসিক্যালি একমাত্র নিরাপদ ট্রিটমেন্ট এখন ফিজিওথেরাপি। আপনি কানাডা গিয়ে বা এই দর্শক দুবাই থেকে ফোন দিয়েছেন, এখন দুবাই থেকে ফোন দিয়েছে, বা আপনি অথবা দুবাইতে আপনি ডাক্তারকে বলেন যে তুমি আমাকে ফিজিওথেরাপিতে রেফার করো। আপনি ওখানে স্পেশালি আমরা কিছু যেমন প্যারাফিন ওয়াক্স বাথ একটা থেরাপি আছে, হাইড্রোথেরাপি আছে। হাইড্রোথেরাপিটা আসলে হাসপাতালে যেভাবে করা হয় বাসা আপনি করতে পারেন, বাট হাসপাতালে তো একটা অটোমেটিক মেশিনের মাধ্যমে করা হয়, অনেক ইফেক্টিভ। তারপরে এই সকল থেরাপির ক্ষেত্রে আপনার লেজার থেরাপি অনেক কার্যকরী, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনেক কার্যকরী, পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ। একজন থেরাপিস্ট চিকিৎসক সে নিজের হাতে নিজের ডিরেকশনে কাজগুলো করে থাকে। তো আমার মনে হয় আপনি এটা করেন, আর মাঝে মাঝে এগুলার ক্ষেত্রে খুব ডাক্তারের পরামর্শে এসিক্লোফেনাক ওষুধটা, ব্যথার ওষুধ, এটা খেতে পারেন, কিন্তু এটা দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না, স্টেরয়েডের মতো এটারও সাইড ইফেক্ট আছে। আর গরম পানিতে হাতটা ডুবিয়ে নাড়াতে পারেন বাসায়, যেটা আপনি হয়তো করছেন, হাতটাকে ফাংশনিং রাখা। আর আর্থ্রাইটিসটা আসলে 200 টাইপস আর্থ্রাইটিস আছে, তো এখন আপনার কী টাইপের আর্থ্রাইটিস সেটা ডাক্তার সব অবশ্যই জানে, ওই অনুযায়ী সে যদি কোনো মেজারমেন্ট নেয়। আপনার যে বয়স হয়েছে, এই বয়সে গ্লুকোসামাইন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ এই জাতীয় সাপ্লিমেন্ট, ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, মানে এই জাতীয় এলিমেন্ট, মিনারেলস অ্যান্ড ভিটামিনস, এগুলো অনেক ইফেক্টিভ। তারপরে হচ্ছে কড লিভার অয়েল, তারপরে হচ্ছে বিভিন্ন ভিটামিনগুলো আছে, এ, ডি, ই, কে, আমরা এগুলো আপনার অনেক ক্ষেত্রে ইনফ্লামেশন সাবসাইড করতে অনেক হেল্প করে। সো এগুলো একটা ডাক্তারের পরামর্শে যদি আর একটু আপনি নিতে পারেন, থেরাপি প্লাস কিছু সাপ্লিমেন্ট, এগুলো আশা করি আপনার অনেক উপকার আসবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ মনির হোসেন চাঁদপুর থেকে। জি, চাঁদপুর থেকে মোহাম্মদ মনির হোসেন মনির। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি বলেন, চাঁদপুর কোথায় থেকে? চাঁদপুর শাহরাস্তি থেকে। জি বলেন। বলতেছি স্যার, আমি পুঙ্গুর একটা হাড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে 10 বছর যাবত ট্রিটমেন্ট হচ্ছি। আচ্ছা। আমার মাথাতে হাড়বার ছিল, অপারেশন করছি। হুম। অপারেশন করার পর 10 বছর পর আবার ওই ডাক্তারের কাছে গেছিলাম, আবার ছিল এমআরআই তে, আমার বলতেছে আবার ক্ষয়, ব্যথা, 7 বছর মনে ব্যথা ছিল না, তারপর থেকে প্রচুর ব্যথা। আচ্ছা। মাঝে মাঝে ব্যথাটা এমন ভাবে হয় যে মানে আমি সহ্য করতে পারি না। তারপর অনেকগুলো টেস্ট দিয়ে টেস্ট গুলো আবার করানো হয়েছে, কিন্তু আমার আসতেছে ক্ষয় ক্ষয়। তো আমি এটা থেকে কি কি করে বাঁচবো? এখন শুধু আমাকে নেপ্রেশন 500 আর স্কোয়ারের আর একটা ওষুধ দিছে ডেভেলপশন 6। হুম হুম হুম। এই দুটো ওষুধ খাচ্ছি আর নিউ ভিটামিন দিছে, এই ওষুধটা খাচ্ছি। আপনি নতুন করে কি কি এমআরআই করেছেন কোমরের? জি জি। ডাক্তার সাহেব কি আবার অপারেশনের কথা বলেছিল? জি। আবার বলেছিল? জি। আচ্ছা, ব্যথা কি কোমর থেকে পায়ের দিকে যায়? জি জি, হ্যাঁ, আবার বলেছিল যে আবার অপারেশন করতে হবে, কিন্তু আমি সেকেন্ড টাইম, ও বলছিল আমি সেকেন্ড টাইম অপারেশন করতে চাচ্ছি না। আপনার বর্তমানে বয়স কত? আমার বয়স 32। আচ্ছা, ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে যায়? এটা অপারেশন আগে ছিল, অপারেশন পরে শুধু মাথায় হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার এটা ট্রিটমেন্ট কি করা উচিত আমি বলছি, ধন্যবাদ আপনাকে। ওনার পিএলআইডি ছিল আগে, ওই 7 বছর আগে পিএলআইডি অপারেশনের পর ভালো হয়ে গিয়েছে, আবার পিএলআইডি রিকার মানে রিকারেন্ট হচ্ছে আর কি। তো রিকারেন্ট প্রায়শই বলে থাকেন যে অপারেশনের পরও কিন্তু আবারও এটা আসতে পারে, এই ব্যথাটা। আপনি ফিজিওথেরাপি করেন, যাই করেন, বা অপারেশন করেন, বা আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে গেলেন, বা আপনি মানে এক্সারসাইজ করে ভালো হয়ে গেলেন, কিন্তু যদি আপনি
আর্গোনমিক্স কারেকশন না করেন, মানে আর্গোনমিক্যাল ইস্যুটা ইম্পর্টেন্ট, আমরা বারবার জোর দিচ্ছি। কারণ আমরা ডাক্তাররা হয়তো ট্রিটমেন্ট দিয়ে দিলাম, রুগী ভালো হয়ে গেল, আবার হলো। রুগী যদি রুগীর এডুকেশন না জানে যে বসবে কিভাবে, কাজ করবে কিভাবে, বা কোন পশ্চার এসে চলাফেরা করবে, কতটুক সে লোড নেওয়া উচিত বা উচিত না, তো এই জিনিসগুলো যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি বারবার, অন্তত এইদিকে মনোযোগ দিতে হবে। পাশাপাশি এখানে দুইটা ইস্যু, নাম্বার ওয়ান হচ্ছে একটা হচ্ছে একটা রুগী আপনার কাছে কোনো রোগ এবং কষ্ট নিয়ে আসছে, সেটার সাবসাইড বা তাকে আরাম দেওয়া বা তাকে হিলিং করা বা ভালো ভালো হয়ে যাওয়ার একটা ব্যবস্থা। নাম্বার টু, এটা যেন রিকারেন্ট না হয়, মানে এই সমস্যাটা যেন, পেশেন্ট এডুকেশনটা খুব দরকার, তাকে শিখিয়ে দেওয়া যে কি কি কারণে হচ্ছে, সেটা যেন সে পুনরাবৃত্তি না করে। আমরা আরো এই বিষয়ে কথা বলবো, তবে দর্শকের প্রশ্নের উত্তরটা যদি উনি আপনি সরাসরি তাকে দিয়ে দেন যে তার এখন কি করণীয়। জি, আপনার এখন যেহেতু রেফারড পেইন হয় না, মানে পায়ের দিকে যাচ্ছে না, কোমরই আছে, আপনি ডাক্তার সাহেবকে বলেন আপনাকে কিছুদিন ফিজিক্যাল থেরাপিতে রেফার করে দিতে, ফিজিওথেরাপিতে। আপনি কিছুদিন ফিজিওথেরাপি নেন, আশা করি ইনশাল্লাহ এটা চলে যাবে, এটা এত উরিড হওয়ার কিছু নেই, হয়তো নতুন করে আবার হচ্ছে। তবে আপনাকে, হ্যাঁ, আপনি আমার এই যে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা আমাদের বিভিন্ন ডাক্তারদের পরামর্শগুলো, স্পেশালি বসা চলা ফেরা কাজের, এইগুলো একটু আপনি মানার চেষ্টা করেন, তাহলে দেখবেন ভবিষ্যতে এটা আর হবে না। আমরা আরও আলোচনায় আরও কথা বলবো আমরা একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।